অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা মিথ্যা ছড়াতে অনেক পছন্দ করি, আর ভালো যারা ভালো কিছু করি তাদের পিছন থেকে আমরা সবাই কিন্তু স্টপ করার জন্য চেষ্টা করি। কিছু করি বা না করি, যে ভালো কিছু করে তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় সমাজে। আসলে শাওন যখন হসপিটালে যায়, এখানে টাকা টাকার কোনো বিষয় ছিল না, যে ওকে ট্রিটমেন্ট করাটাই ইম্পর্টেন্ট ছিল। তো আমার প্রশ্নই আসে না কোনো মানুষের কাছে টাকাটা উঠানোর ব্যাপারে, কারণ ওই সময় টাকার কোনো মুখ্য ছিল না। মুখ্যটা ছিল শাওন, শাওন হলো শাওন হসপিটালে চিকিৎসা নেবে এই ব্যাপারটাই ফোকাস ছিল, টাকা টাকা উঠানোর ব্যাপারে কোনো মুখ্য ছিল না। তবে হ্যাঁ, আমি শুনেছি বাই মারফতে আমাদের কিছু সদ্য বড় ভাইরা কিছু কিছু প্রোগ্রাম থেকে তারা টাকা উঠাইছে, সেই টাকাটা একজনের কাছে গচ্ছিত রাখছে, তার নাম ছিল কাউসার, কুমিল্লার কৃতি সন্তান কাউসার। তো এই টাকাটা ওরা হসপিটালে জমা দিছে কি দেয়নি এটা আমি অবগত না, এবং যদি জমা দিয়ে থাকে তার কাছে অবশ্যই রিসিট থাকবে। আর আমার ব্যাপারে যে কথাটা বলছে, আমি জানি না কে বলছে, মালয়েশিয়ার মানে টাকার ব্যাপারে কোনো কথাই হয়নি। আমার কাছে টোটালি জিরো টলারেট কোনো মানি শাওনের ট্রিটমেন্টের জন্য ওঠানো হয়নি, কারণ আমার কাছে শাওনের ট্রিটমেন্ট করাটাই ইম্পর্টেন্ট ছিল, টাকাটা কোনো ইম্পর্টেন্ট ছিল না। যার কারণে প্রায় 82,000 রিঙ্গিট ডিউ করে ট্রিটমেন্ট করানো হয়েছে, এটা হাই প্রোফাইলের মানে রিকোয়েস্ট করার পরে কিন্তু এতটা ট্রিটমেন্ট করতে পারছে আর কি। আমি আগামী 3 তারিখে মালয়েশিয়াতে ব্যাক করব শর্ট টাইমে। আমি জানি ছেলে হারানোর যে যন্ত্রণা আজকে শাওনের মায়ের বুকে নেই। আমি চাই শাওনের হয়ে আমি শাওনের মায়ের সাথে অন্তত যাওয়ার আগে আমি জাসাসের আহ্বায়ক হিসাবে এবং শাওনের ভাই হিসাবে আমি তার মায়ের সাথে একবার দেখা করার জন্য অক্লান্ত, যত কষ্টই হোক আমি তার সাথে দেখা করার চেষ্টা করব মালয়েশিয়াতে যাওয়ার আগে। ইতিমধ্যে আপনারা জানেন মালয়েশিয়ার এক রেমিটেন্স যোদ্ধা কুমিল্লার কৃতি সন্তান, আমাদের কমিউনিটির পরিচিত মুখ শাওন আহমেদ, জাসাসের যুগ্ম আহ্বায়ক এবং নবীন দলের সাধারণ সম্পাদক মালয়েশিয়ার, সে দীর্ঘ 5 মাস আগে একটা কাজ করতে যে অ্যাক্সিডেন্ট করে। শাওন আসলে আমি খুব কাছ থেকেই নিছি শাওনকে, কারণ শাওনকে আমার এক ছোট ভাই সিঙ্গার, ওর নামও শাওন। তো শাওন আমাকে পরিচয় করে দিয়েছিলেন যে ভাই ও দলের নিবেদিত প্রাণ। পরবর্তীতে আমি দেখি আসলেই দলের নিবেদিত প্রাণ, দলের বাংলাদেশ থেকে জেল জুলুম এবং তার নামে একটা মামলাও ছিল এবং তার নামে একটা যে রায় হয়েছে ফাঁসি, সেই সময় লন্ডনে আমি যোগাযোগ করার মাধ্যমে আমাকে একটা আশ্বাস দেয় একটা কর্তৃপক্ষ, আমি নাম না বলি, কিন্তু পরবর্তীতে যখন পরিচয় হয় তখন ও আমার ছোট ভাইয়ের মতন ছিল এবং দীর্ঘ 5 থেকে 6 মাস আমার বাসাতে, পার্সোনাল বাসাতে ওরে রাখছি ফ্রি, এবং আমি যখনই কোনো শপিংয়ে গেছি, যেখানেই গেছি, সাথে গেছি, খাইছি, পানি খাই আর যেটা খাই, শাওন কিন্তু আমার সাথে থাকতো। তো শাওন আমার ছোট ভাইয়ের মতন, ব্লাড না কিন্তু ব্লাডের থেকে অনেক কিছু হয়ে গেছিলো। আর যেদিন শাওন অ্যাক্সিডেন্ট করে ওই দিনটা আমার গায়ে প্রচণ্ড জ্বর, আমি ক্লিনিকে ছিলাম। তো শাওন আমাকে ওই 11টা থেকে 12টার দিকে ও আমার জন্য খাবারও দিয়ে আসছিলো যেদিন অ্যাক্সিডেন্ট করে। তো ওর খাবারটা খাওয়ার পরও আমি প্রচণ্ড জ্বরে কাতারার অবস্থায় ছিলাম, তখন আমি ক্লিনিকে যাই। ক্লিনিকে যাওয়া মাত্রই যখন আমি ডাক্তারের সাথে কথা বলছি, আমি বেডে শুয়ে আছি, ওই সময় একটা ফোন যাই যে শাওন অ্যাক্সিডেন্ট করছে, 4তলা বিল্ডিং থেকে একটা কাজ করতে যেয়ে পড়ে গেছে। ওই মুহূর্তে শাওনের বডিটা ওই যেখানে পড়েছিল প্রায় 2 ঘন্টা পড়েছিল, অ্যাম্বুলেন্স আসার পরেও তার বডিটা যে অসুস্থ তাকে ট্রিটমেন্ট করতে হবে নিয়ে যাচ্ছিল না, কারণ তার কোনো আত্মীয় স্বজন ছিল না। তখন পরবর্তীতে আমি একটা বড় ভাই, উনি মালয়েশিয়াতে বিয়ে করছে, তাকে ফোন দিই, উনিও ওই সময় ইমিগ্রেশনে ছিল তার ওয়াইফকে নিয়ে, এবং আরও এক ছোট ভাই মারুফকে ফোন দিই, মারুফ তখন বাহিরে ছিল। মারুফ না থাকার কারণে আমার এক ছোট ভাই শিমুলকে ইনস্টাগ্রামে ওখানে পাঠাই যে শিমুল তুমি ওখানে যাও, যারা আছে বলো যে মাসুম ভাই বলছে আপাতত অ্যাম্বুলেন্সে যেন উঠাই, ওর পেপার্স যা যা দরকার আমরা হসপিটালে সাবমিট করব। তখন মালাইতে আমরা অ্যাম্বুলেন্সে যেসব কর্মকর্তা ছিলেন তাদেরকে আমি বলি, বলার পরে তারা আমার ওই কথাটা রাখে এবং হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে প্রায় ওখানেও 1.5 ঘন্টা ওকে অক্সিজেন দিয়ে রাখে, ট্রিটমেন্ট কিন্তু হয় না, কারণ
তার বস নেই, কেউ নেই, ইন্স্যুরেন্স কে কভার করবে, তার পাসপোর্ট আছে কিনা। পরবর্তীতে আমরা খবর পাই যে তার পাসপোর্ট আছে, তারে ফোন দেওয়া হলো, সে পাসপোর্টটা কনফার্ম করলো এবং হসপিটালে আমরা ইনফর্ম করলাম যে তোমরা ট্রিটমেন্ট করো, টাকা পয়সা যা লাগে আমরা এটা দিতে বাধ্য থাকিব। তো ওই সময়টা নাজবুল ভাই এবং নাজবুল ভাইয়ের ভাইরা ভাই ওনাকে বাই ফোনে বলে দিলাম যে ভাই আপনি যা যা পেপারে সাইন করার দেখা করেন। ওই রাত্রে প্রায় 37,000 রিঙ্গিট ওই অপারেশনে লাগে, যা বাংলাদেশ প্রায় 7-8 লক্ষ টাকা। তারপরেও টাকার দিকে কল্পনা করা হয়নি যে ট্রিটমেন্ট হোক। এই অবস্থায় প্রায় দীর্ঘ 3-4 মাস কোমাতে থাকার পরে প্রায় বাংলাদেশি হিসাবে আমার মনে হয় মালয়েশিয়ার ইতিহাসে নেই যে এত টাকা ডিউ হওয়ার পরেও মালয়েশিয়া গভর্নমেন্ট হসপিটালে তার ট্রিটমেন্ট হয়েছে, কোনো কালকল্পনা হয়নি। কারণ মালয়েশিয়ান সিটিজেনদেরকে দিয়ে ওখানে হসপিটালে সবসময় আমি তদারকি করতাম, যার কারণে ওর ট্রিটমেন্টটা ঠিকভাবে হয়েছে। ট্রিটমেন্ট হওয়ার পরে একটা দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের যে সিনিয়র শাওন, আমরা আশা করেছিলাম যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, কমিউনিটি তার পাশে থাকবে। শাওন যদি সুস্থ হয়ে ফিরে আসতো, এই টাকা কমিউনিটির নেতৃবৃন্দ দিত, এই আশ্বাস, এই বিশ্বাসটা আমার ছিল। আর এই বিশ্বাস নিয়েই আমি ওই বিদেশের মাটিতে এত বড় একটা রিস্ক নিয়েছি এবং 82,000 রিঙ্গিট, যা বাংলাদেশে 20 লক্ষ টাকা, যা ঢাকার বুকেও যদি আমি অসুস্থ হই, 20 লক্ষ টাকা ডিউ রেখে আমার ট্রিটমেন্ট করার মতন হসপিটাল বাংলাদেশে নেই, কিন্তু মালয়েশিয়াতে করেছে। শাওন মারা যাওয়ার পরে যে 82,000 টাকার ডিউ ছিল, ওই সময় ট্রিটমেন্ট অবস্থায় অনেকেই আমি শুনেছি বাই মারফতে যে শাওনের নামে অনেকে কম বেশি টাকা ডোনেশন করছে। তো ডোনেশন যাদের কাছে করছে তারা হসপিটালে টাকাটা দিয়েছে, এরকম রিসিট তাদের কাছে হয়তো আসে। দিন শেষ একটা সময় যখন আমি হসপিটালে যাই বিলটার ব্যাপারে কমপ্লিট করার ব্যাপারে, তো হসপিটালের কর্তৃপক্ষ আমাকে বললো 82,743 টাকা ডিউ আছে, তার ভিতরে 9,000 সামথিং হসপিটালে পেমেন্ট করা হয়েছে এবং 22,000 টাকা আমি ক্লেম করি ইন্স্যুরেন্সের জন্য। তো টোটালি যেটা ডিডাক্ট করার পরে 49,743 টাকা ডিউ থাকে। তখন আমি হসপিটালের কর্তৃপক্ষকে টাইম নেই যে এটা যেহেতু বিগ অ্যামাউন্ট আমাকে কিছু সময় দাও, সেই সময়ের ভিতরে আমি বাংলাদেশ কমিউনিটির সাথে কথাবার্তা বলে আমরা এই লাশটা দেশে পাঠাবো। এই অবস্থায় আমি যখন কমিউনিটির আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে শাওন্ত বিএনপি রাজনীতি দলের সাথে সম্পৃক্ত, তো যখনই আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে আমি যখন কন্ট্যাক্ট করলাম, তো আমাদের যারা কর্মী বান্ধব যারা সবসময় যে কোনো মানুষের পাশে থাকে, আমাদের মালয়েশিয়া বিএনপির বিপ্লবী প্রেসিডেন্ট প্রকৌশলী বদরুল রহমান সাহেব এবং মোশারফ সাহেব, উনি সবসময় কর্মী বান্ধব, কিন্তু দুঃখজনক ওনারা ওই সময় মালয়েশিয়ার বাহিরে ছিল, যার কারণে বিষয়টা নেগলেন্সে হয়ে যায় এবং হসপিটালও আমাদেরকে কিন্তু বিষয়টা না জানিয়েই, আমি গত পরশু দিন খুব যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে শাওনের লাশটা দাফন করা হয়েছে, আমি তখনও কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এটা কীভাবে সম্ভব। তার 50,000 টাকা ডিউ, তারপরে তার পরিবার অ্যাম্বাসির কারোর পারমিশন না নিয়ে এরকম একটা সিদ্ধান্ত মালয়েশিয়ার হসপিটাল কর্তৃপক্ষ কীভাবে নিল এবং কে পারমিশন দিছে এটা আমার জানা নেই। এবং দিন শেষে আমি একটা কথা ব্যাপার যে বাংলাদেশ অ্যাম্বাসি যারা কর্মকর্তা আছে, পিয়ন থেকে শুরু করে হায়ার লেভেল, তাদের সার্ভিস সম্বন্ধে আমরা মালয়েশিয়ার মানুষ সবাই কম বেশি জানি। তারপরেও আমি কিন্তু অ্যাম্বাসিকে 5 তারিখে মুঠোফোনের মাধ্যমে অ্যাম্বাসিকে ইনফর্ম করি মকসেদ সাহেবকে এবং হোয়াটসঅ্যাপে তার ডেড বডির ছবি টবি আমি তাকে আপডেট দিই এবং মকসেদ ভাই বলে যে বিষয়টা আমরা দেখছি অ্যাম্বাসি, তুমি কিপ ইন টাচ। তো এরকম ফোনে আমি প্রায় 4 বার তাকে ফোন দিয়ে বলছি এবং মালয়েশিয়ার ভিআইপি পিঠাঘরে যখন মকসেদ ভাইয়ের ওয়াইফ ফ্যামিলি সহ যখন আসে, আবার ফের আমি তাকে বিষয়টা জানাই, তখন আমাকে বলছে যে আমরা বিষয়টা হসপিটালে তদারকির জন্য খবর নিচ্ছি যেহেতু বিগ অ্যামাউন্ট। তো এই সব কিছু দেখিয়ে অনেক কিছু মনে হলো যে কাজটা অনেক স্লো। তো এর ভিতরে আমি বাংলাদেশে আমার একটা কোনো কারণবশত দেখলাম একটা ইম্পর্টেন্ট কাজে আমি বাংলাদেশে আসছি, ওই সময়টা আমি ওর পেপার ঢাকাতে নিয়ে আসি। আমার মনের কাছে মনে হলো যে ফরেন মিনিস্ট্রিতে যদি আমি যে বলি ওর পেপারটা, তাহলে অন্তত 1-7 দিনে যদি পেপার ঢাকাতে থেকে যদি অ্যাম্বাসিতে আমি
একটা সুপারিশ করি তাহলে এম্বাসি হয়তো দ্রুত করবে, আমার টার্গেটটা এরকমই ছিল। কিন্তু দুঃখজনক আমি গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে শাওনের লাশ দাফন করা হয়েছে। এখন কার অথরিটিতে দাফন করা হলো, কার সুপারিশে দাফন করা হলো, এটা আমার জানা নেই। এবং শাওনকে ট্রিটমেন্টের জন্য যে টাকা পয়সা উঠাইছে এ ব্যাপারে আমার কোনো অবগতই না, এবং যারা উঠাইছে তারা হসপিটালে বিল দিয়েছে, এবং অবশ্যই বিল দিলে অবশ্যই তাদের কাছে একটা রিসিট থাকবে। আর টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমার সাথে কোনো টোটালি জিরো। আর আমি অত্যন্ত দুঃখের সাথেই বলবো, যারা আমরা দায়িত্বশীল এম্বাসিতে আমরা অভিভাবক মনে করি, এম্বাসি টোটালি ব্যর্থতার পরিচয় দিছে যে এত বড় একটা অঘটন। কারণ আমি চাইছিলাম যে শাওনের মতন মানুষ, নিরীহ শ্রমিক, একটা নর্মালি চাইনিজ তাকে ডাকছে, ডাকার পরে বিল্ডিং থেকে পড়ে গেছে, চাইনিজ কিন্তু তার একটা দিনও খবর নেয়নি। আমার একটা চ্যালেঞ্জ ছিল যে মালয়েশিয়ার কমিউনিটি এবং এম্বাসি আমার পাশে থাকবে, মিডিয়া আমার পাশে থাকবে, যাতে শাওন ইনজাস্টিস, ও যে জাস্টিসের ব্যাপার, ও একটা কাজ করতে যে বিল্ডিং থেকে পড়ে গেছে, অন্তত তার পরিবার একটা ক্ষতিপূরণ ওই চাইনিজের মাধ্যমে পাক, সেরকম আমার একটা একটা জিত কাজ করছিল। কিন্তু আমি কমিউনিটি এবং এম্বাসির যে স্লো যে কাজছে তাতে আমি খুব হতাশ, এবং খুব আজকে শাওনের জায়গায় যদি আমি হইতাম, তাহলে ঠিক আমার পরিবারও ঠিক একই অবস্থায় হতো। শাওনের পরিবার আমাকে প্রতিনিয়ত ফোন দিত যে বাবা লাশটা পাঠাও। আমি খুবই লজ্জিত, কারণ এমন একটা সময় ছিল শাওনের যখন হসপিটালে অ্যাডমিট হয়, তখন যদি আমি তার গার্জেন হইতাম তাহলে আজকে শাওনের অন্তত বডিটা আজ হোক আর কাল হোক আমি ঢাকাতে পাঠাতে সক্ষম হতাম। কারণ আমি ওখানে ছিলাম থার্ড পার্টি, যে গার্জেন ছিল তাদের সাথে হসপিটাল এবং থানা কর্তৃপক্ষ যোগাযোগ করছে এবং আপডেট দিয়েছে, এবং আমাকে টোটালি কোনো আপডেট দেয়নি, যার কারণে এই মিসকমিউনিকেশনের কারণে এই ঝামেলাটা হয়েছে। এবং অনেকেই অনেক রকম কথা বলছে, মালয়েশিয়াতে আমরা যখন থাকি অনেক ভালো, শুভাকাঙ্ক্ষী, সব কিছু মিলিয়েই থাকি। তো যারা এই শাওনের এই অ্যাক্সিডেন্ট নিয়ে রাজনীতি করার ফায়দা লুটছে, আমি তাদেরকে মনে করি হসপিটালে প্রায় ছয়টা মাস বারান্দার একটা দিনও পাইনি, আমি তাদেরকে জাস্ট বলবো যে আগামীতে যাতে শাওনের মতন মানুষ অ্যাক্সিডেন্ট হলে এদেরকে নিয়ে রাজনীতি না করে তার পাশে থাকি, অন্তত এই শাওনের মতন মানুষের বডিটা অন্তত দেশে পাঠাই, সেই মহৎ কাজে আমরা সবাই সময় দিই। সবাই মালয়েশিয়ার যেই যেই প্রান্তেই শ্রমিক যারা কাজ করছেন সবাই ভালো থাকবেন, এবং শাওনের মতন যেন আমাদের আর কোনো ভাই আর এই মর্গে এরকম দিন না কাটাই। সবাই ভালো থাকবেন, শাওনকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, এবং শাওনের পরিবারের প্রতি সম কীভাবে আমি তারপরের যে আমি মানে সমবেদনা দেব আমার এটা ভাষা নেই। তারপরও আমি শাওনের পরিবার এবং মালয়েশিয়া বিএনপি পরিবারের কাছে আমি ব্যর্থ একটা সৈনিক মনে করি, কারণ আমি শাওনকে যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেটা আমি দিছি, কিন্তু পরিশেষে আমি ফলটা জিরো। সবাই মাফ করবেন এবং শাওনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।